আসসালামু আলাইকুম মাই লাভলি পিউর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালের নাস্তা রেডি করে নিচ্ছি ফ্রোজেন পরোটা আর হলো ডিম ভেজে নেব তো আজকে থেকে আমাদের যে বাসায় আমরা থাকি এই বিল্ডিংটা লকডাউন হয়ে গিয়েছে মনটা খুবই খারাপ মার সাথে কথা বলেছিলাম মানে আমার আম্মার সাথে আম্মা খুবই কান্নাকাটি করলো তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল কি বলবো বলে বোঝাতে পারবো না আসলে কি হতে যাচ্ছে আমাদের সাথে আমরা কেউই জানি না কার ভাগ্যে যে কি আছে মহান আল্লাহ তালাই ভালো জানেন তো আমার মা আজকে খুব কান্না করেছে ফোনে আমার সেই জন্য মনটা খুবই খারাপ ছিল তো কী বলবো আম্মা খুবই টেনশন করে আসলে পৃথিবীর মানুষের সঙ্গে যে কি হতে যাচ্ছে মহান আল্লাহ তালাই ভালো জানে সব কিছুর আল্লাহ যেন আমাদের মাফ করে দেয় যা হয়েছে বা আমরা যে যাই করেছি আমরা যেন তাড়াতাড়ি এই মহামারী থেকে রেহাই পাই এটাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব এছাড়া কোনো কিছু করার নাই আমরা যে বিল্ডিংয়ে থাকি পুরো বিল্ডিং আজকে থেকে লকডাউন হয়ে গিয়েছে কেউ বাইরে যেতে পারবে না চাইলেই এতদিন তো যাই হোক প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনা গিয়েছে এখন আর চাইলেই কেউ বাহিরে যেতে পারবে না পুরো লকডাউন থাকবে তো উত্তরায় এরকম অনেকগুলো সেক্টরেই অনেক বিল্ডিং এরকম লকডাউন করে দেওয়া হয়েছে এগারো নম্বর সেক্টরে তারপর বারো নম্বর সেক্টরে পাঁচটা বাড়িতে নাকি লকডাউন করে দেওয়া হয়েছে তো আমাদের লকডাউনটা আসলে পুরো বিল্ডিংয়ের মানুষ মিলে ডিসিশন নিয়েছে যে মিনিমাম পনেরো দিন বাসা থেকে কেউ বের হবে না কিছুক্ষণ সময় দিয়েছিল যার যা প্রয়োজনীয় জিনিস তারা যেন সেগুলো নিয়ে আসে তো এই হলো অবস্থা আর আমি আসলে বাসায় যা আছে সেগুলো দিয়েই অল্প অল্প করে রান্না করে কোনো রকম বাচ্চাদেরকে আর আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি আসলে বাচ্চারা তো এ যা দেয় তাই আর খায় না তো ওদের জন্য ওরা যেটা পছন্দ করে সেটাই পরিমাণে অল্প করে রান্না করি আর কি তো গরুর মাংস দুপুরের জন্য রান্না করব তো ভাবলাম যে রেসিপিটা একটু শেয়ার করি এখানে বেশি না হাফ কেজির মতো গরু মাংস হবে তো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা এক টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন দিয়েছি হলুদের গুঁড়া হাফ টি স্পুন জিরে গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর এলাচ দারচিনি স্বাদ মতো লবণ পেঁয়াজ একটু মোটা মোটা করে কয়েকটা কেটে দিয়েছি তো তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো আর এটা আমি রান্না করব হলো বুটের ডাল দিয়ে তো আসলে এখন আমরা সবাই একটু মেপে ঝেপে রান্না করব সীমিত রান্না করব যাতে কোনো রকম জীবনটা চলে যায় আর কিছু বলার নাই আসলে আমরা সবাই এখন এই পরিস্থিতির শিকার ঘর থেকে বের হওয়া যাবে না যা আছে সেটা দিয়েই কোনো রকম জীবন কাটানো আর কি আর বাকিটা মহান আল্লাহ আল্লাহতালা ভালো জানে কার ভাগ্যে যে কি আছে বলতে পারতেছি না আজকে আমি খুবই হতাশ যখন শুনলাম যে আমাকে ফোন দেওয়া হয়েছে নিচে থেকে কেয়ারটেকার ফোন দিয়েছে যে আজকে থেকে পুরো বিল্ডিং লকডাউন থাকবে যদি কিছু প্রয়োজনীয় জিনিস লাগে আনিয়ে রেখে দিতে পারেন এই হলো অবস্থা তো কি আর করার কিছু করার নাই আমার আম্মার সাথে যখন ফোনে এগুলো নিয়ে কথা বলতেছিলাম তো মা খুবই মন খারাপ একদম মানে ভেঙে পড়েছে আম্মা না যে পাখির মতো উড়ে আমার কাছে চলে আসে আর আমার বাবা মা ভাই বোন সবাই মোটামুটি আমাকে নিয়ে একটু বেশি টেনশনে থাকে যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাহিরে থাকে সেই জন্য আর কি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার জন্য আসলে সময়টাও যেন কিভাবে চলে যায় বুঝতেছি না এখন সব সময় কিন্তু বাসায় থাকতেছি তারপরও মানে টের পাচ্ছি না সময়টা কোন দিকে দিয়ে চলে যাচ্ছে কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কোনো কিছুই বসতেছি না এই হলো অবস্থা বাচ্চারাও একটু অন্যরকমও হয়ে যাচ্ছে বাসায় থাকতে থাকতে রাতের বেলা কেমন যেন করে ঘুমাতে চায় না এই মানে একটু কঠিন সময়ের ভিতর যেন আমরা সবাই আছি কি আর বলবো কিছু বলার নাই মহান আল্লাহ তালাই ভালো জানে তো গরুর মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি এর মধ্যে মানে বুটের ডালটা যে দিবো ডালটা ভিজিয়ে রেখেছি তো ডালটা কিন্তু বেশিক্ষণ ভিজাতে হয় না এই দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যায় আর মাংসটা যখন একদম সত্তর পারসেন্ট কষানো হয়ে যাবে তারপর বুটের ডালটা দেবেন এর আগে দিলে কিন্তু ডালগুলো একদম গলে যাবে তো সেটা খেতে ভালো লাগে না আমি যে নর্মাল কফি আমার মেয়ে বানিয়ে দিয়েছে তো মেয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবে সেটা হলো ইন্টারনেটে ভাইরাল কফি ডালগোনা কফি তো ডালগোনার রেসিপি ও শেয়ার করবে আর সেটা বিকা বানাবে তো আমাকে বলে রেখেছে যে মা তুমি কি তোমার ব্লগে এই রেসিপি শেয়ার করেছো আমি বললাম না করি নাই তো আমাকে বলল যে আজকে বিকেলে ডালগোনা কফির রেসিপি আমি শেয়ার করব তো ভাবলাম যে ঠিক আছে তো এটা হলো ইন্টারনেটে আসলে খুবই ভাইরাল একটা কফি আমিও দেখেছি তো আমি আমার আসলে ইচ্ছে ছিল না যে আমি শেয়ার করব তো মেয়ে যেহেতু বলল যে ও রেসিপিটা শেয়ার করব তো সেই জন্য আর কি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করা হবে আর যখন বানাবো তখন ডেটেস বলে দিব রান্নার ফাঁকে কফি খাচ্ছিলাম আমার মেয়ে আমাকে কফিটা বানিয়ে দিয়েছিল আসলে আমার মন খারাপ থাকলে ওরাও যেন কেমন ভেঙে পড়ে তো সেই জন্য সবসময় চেষ্টা করি হাসি খুশি আর কথাবার্তাতেই থাকতে কিছু করার নাই আমরা সবাই পরিস্থিতির শিকার আর আমি যেহেতু একা তো সেই জন্য আপু আম্মা আব্বা আমার ভাই ওনারাও একটু পর ফোন দেয় খবর নিচ্ছে তা আমি আসলে একা মনে করি না আমি মনে করি মহান আল্লাহ তালা আমার সাথে আছে আপনারা সবাই আছেন প্রতিদিনের ব্লগুলো শেয়ার করছি আপনারা তো আমাকে কমেন্ট করছে আর আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না কি বলবো যদি আল্লাহ তালা খুব তাড়াতাড়ি আমাদের এই সিচুয়েশন ঠিক করে দেয় চেষ্টা করব আবার রেগুলার আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে আসলে কেউ আমার পরে রাগ হবেন না আমি আসলে সব কিছু একা ম্যানেজ করতে একটু হাঁপিয়ে উঠছি আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক যে যেখানে আছেন অনেক ভালো থাকেন কেউ বাহিরে যাবেন না আসলে কি বলবো কার ভাগ্যে যে কি লেখা আছে আমরা কেউ জানি না আজকে আসলে আমি ভীষণ মানে নিজেকে একা ফিল করতেছি নিজেকে অনেক বেশি অসহায় লাগছে মনে হচ্ছে যে কি যেন হতে যাচ্ছে আমাদের সঙ্গে যখনই আমি ফোনটা পেলাম যে আজকে থেকে বিল্ডিংয়ের বাইরে কেউ যেতে পারবে না প্রয়োজনীয় জিনিস লাগলে এক ঘন্টার ভিতর সব এনে রেখে দেন আর কিন্তু আনা যাবে না তো কি বলবো আসলে এরকম সিচুয়েশান দেখতে হবে এটা কখনো কল্পনাও করিনি মহান আল্লাহ কি না পারে তাই না যেই যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি আরও মিনিট পাঁচেকের মতো এটা খুব ভালো করে কষিয়ে নেব তারপর এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব এখন মনে হয় যে সুখের দিনগুলো তো আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করেছি কেন এই দুঃখের সময়টা শেয়ার করব না সবাই আমরা দুঃখে আছি আর এই সিচুয়েশনটা হয়তো আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না বা আমি শেয়ার করতে পারছি আমার লাইফ লাইফস্টাইলটা আপনি দেখতে পারছেন এতে করেও কিন্তু আপনার কিছুটা সময় হলো মানে কাটতেছে কারণ সবাই আমরা বাসায় থেকে থেকে বোরিং হচ্ছি তো এই যে একটা সুযোগ আমরা পাচ্ছি বা আপনারাও আমাদের লাইফ লাইফস্টাইলগুলো দেখতে পারছেন এতে করেও ও কিন্তু মানে কিছুটা হলো সময় আমরা কাটাতে পারতেছি তাই না আর এক একা একা বসে থাকা কিন্তু আরও বেশি বিরক্তকর আমি কিন্তু আমার সমস্ত কাজ শেষ করার পর আমি কি বলবো আপনাদের সঙ্গে এসার নামাজ না পড়া পর্যন্ত আমি কিন্তু ফ্রি হতে পারি না ঠিক অতক্ষণ পর্যন্ত আমার কাজ থাকে আপনারা আসলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না এটা হয়তো প্রত্যেকটা ওয়াইফেরই আরও বেশি সময়ও কাজ করতে হয় কোন কোনো বাসায় আছে যে হাউসওয়াইফরা দেখা যাচ্ছে রাতের খাবার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ফ্রি হওয়া যায় না তো আমি হলো আমার এশার নামাজ শেষ করার পর আমি আমার জন্য ওই টাইমটা সিলেক্ট করি যে ওই সময়টা একান্তই আমার তারপর থেকে কিন্তু আমি ফেসবুকে দেখি তারপর ফেসবুক দেখি বা আমার পছন্দের কিছু জিনিসপত্র যেগুলো আমি পছন্দ করি সেগুলো দেখি তো এতে করে আমার সারা দিনের যে একটা ক্লান্তি বা একটা মানে কি বলবো সারা দিন যে বিরক্ত ছিলাম বোরিং ছিলাম তো সেগুলো কিন্তু একটু হলো মানে কাটিয়ে উঠতে পারি মানে নিজেকে মনে হয় যে একটু সতেজ লাগে তো রান্না কিন্তু হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আর এরকম এই রান্নাগুলো অনেকেই পারেন তো আমি তারপর মানে চেষ্টা করেছি বলে দেওয়ার মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বুটের ডালটাও কিন্তু সিদ্ধ হয়েছে আর এরকম করে রান্না করলে মানে তরকারিটা একটু আকারে বড় হয় তো অনেকেই খেতে পারে এক পিস মাংস একটু ডাল হলে কিন্তু সুন্দর খাওয়া হয়ে যায় তো এখন সময়টা যেহেতু খারাপ সবাই চেষ্টা করবেন মানে সংসারের খাওয়া দাওয়ার আইটেমগুলো যেন আমরা সবাই ভাগে পাই বা অল্পতেই সবাই যেন খেতে পারে যেহেতু বাহিরের থেকে চাইলেই জিনিসপত্র আনা যাচ্ছে না তো এটা হলো বিকেলবেলা রাইসে আপনাদের সঙ্গে ডালগোনা কফির রেসিপি শেয়ার করছে এখানে ও দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ পরিমাণ কফি দিয়েছে এখন হালকা কুসুম গরম পানি আর এই পানিটা আসলে অনেকেই দেখছি খুব বেশি গরম দেয় তো গরমও দিতে পারেন বা কুসুম কুসুম গরমও দিতে পারেন এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে এই কফি রেসিপিটা অলরেডি কিন্তু ইন্টারনেটে ভাইরাল আর এই কফিটা বানায়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তো যারা বানাননি তারা কিন্তু বানাতে পারেন যেহেতু এই কফিটা এখন ইন্টারনেটে ভাইরাল কফি নামে পরিচিত তো কি বলবো আসলে এখন যেহেতু একটা ভাইরাস চলতেছে তো এই ভাইরাসে কিন্তু খুব বেশি ঠান্ডা খাওয়া ঠিক না আর এই কফিটা খেতে হয় একদমই অনেক বেশি ঠান্ডা অবস্থায় তো যাই হোক ও ক্রিমটা হলো তৈরি করার জন্য খুব ভালো করে এটা বিট করতে হবে আর আমি প্রায় এটাকে দশ মিনিট যাবত একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করেছি আর অনেকেই দেখি যে হাতে কাটা চামচ দিয়ে করতে যায় তো সেই জন্য মানে সেই জন্য কিন্তু অনেক লম্বা সময় লাগে আর হাত মানে ব্যথা হয়ে যাবে এই রিক্স আমি বলবো না কেউ নেন আর তেমন ভালো ক্রিমও হবে না তারপরও যদি খেতে ইচ্ছে করে তো বানাতে পারেন হাতে কাটা চামচ দিয়ে এমন করে একটা ক্রিম তৈরি করে নিতে পারেন যদিও এটা অনেক লম্বা সময়ের দরকার তা ক্রিমটা কিন্তু রেডি তো রাইসা বিট করতে করতে সে বিরক্ত হয়ে যাচ্ছিল আমাকে বলতে সাম্মু আমি আর পারতেছি না পরে আমি বিট করে দিলাম আর ও হলো অলরেডি দুধ ফ্রিজে রেখে দিয়েছে আমি দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে দিয়েছি সেই দুধটাকে ডিপে রেখে দিয়েছে একটা বোতলে করে আর এটা খেতে হয় খুবই ঠান্ডা আর এই কফিটা হ্যাঁ অলরেডি বাংলাদেশে অনেক আপুরা বানিয়ে ফেলেছেন তো রাইসা বলতে সামু সবাই বানিয়েছে তুমি না বানালে তাহলে এটা কেমন হয় বলো তোমার চ্যানেলে কি ডালগোনা কফির রেসিপি থাকবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো বানাই তো এই আর কি মা মেয়ে মিলেই কফিটা রেডি করতেছি এমনিতে মজার ছিল তবে প্রতিদিনের জন্য এই কফি না এটা অনেক বেশি মিষ্টি আর এত মিষ্টি খাওয়া যায় না বাচ্চাদের জন্য কি বলবো বাচ্চারা তো কফি তেমন খায় না তারপরও মানে খুবই মিষ্টি আর খুবই ক্রিমি আমার মানে আজকে তো খেয়েছি দ্বিতীয়বার খাবো কিনা আমি জানি না তবে আমার মনে হয় না আমি নিজে বানিয়ে কখনো ওই কফি খাবো আমার মেয়ে বানিয়েছিল তাই আমি খেয়েছি তবে টেস্টি ঠান্ডা লেগেছিল মানে ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবার আমার খুব পছন্দ তবে এই সময়টা ঠান্ডাটাকে অ্যাভয়েড করাই ভালো যেহেতু ঠান্ডা সর্দি আমাদের কারোই কাম্য না তো তারপর রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে বাসায় বানিয়ে খেতে পারেন একটা জিনিস ভাইরাল হয়েছে এটা আমরা খাবো না এটা কেমন কথা তারপর আমরা বাঙালি বাঙালিরা তো আবার একটা কিছু দেখলে আমরা সবাই সেটা খেতে চাই যেমনটা আজকে আমার মেয়ে আমাকে করালো জোর করে তো ডালকোনা কফি রেডি এখন একটু ডেকোরেশন করে দিচ্ছি খেতে ভালোই ছিল বাচ্চারা পছন্দ করেছে তবে আমার জন্য খুবই বেশি মিষ্টি ছিল আর কি বলবো এই তো একদম রেডি হয়ে গিয়েছে যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে বাসায় বানাতে পারেন আর আজকের ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট একটা বেল বাটন আছে সেটাতে প্রেস করে দিবেন এতে করে আমার দেওয়া প্রতিদিনের ব্লগগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আপনারা চাইলে আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারবেন ডালগোনা কফিটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে বেশ অনেক দিন হয়েছে তো এর মধ্যে অনেক আপুরা বানিয়েছে তো আজকে আমরা বানালাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে আশা করি কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে এই কফির স্বাদ আপনারাও নিতে পারেন বাসায় বানাতে পারেন খুব ইজি তেমন বেশি কিছুই লাগে না কফি আর হলো চিনি আর দুধ বাস হয়ে যায় দুধটা একটু ঘন করে জাল করে নেবেন তাতে করে টেস্টটা খুব ভালো আসে তো আমার ডালগোনা কফি রেডি এখন আমরা মামিয়ে বসে কফি খাবো তো আমরা মামিয়ে একা খাইনি আমি তো পুরো খেতে পারিনি আমি অল্প খেয়ে আমি মোস্তফাকে দিয়ে দিয়েছিলাম তো মোস্তফা খুবই মজা পেয়েছে এই তো অনেক বেশি ক্রিম এগুলো আমার তো মানে দেখেই যে মানে একটু অন্যরকম লাগছিল তারপরে টেস্ট কিন্তু হেভি ভালো ছিল আমার কাছে ভালোই লেগেছে কিন্তু আমি এত বেশি ক্রিমি আর এত মিষ্টি খেতে চাচ্ছিলাম না পরে আমি মোস্তফাকে দিয়ে দিয়েছিলাম মোস্তফা খুব মজা করে খেয়েছে এই তো মোস্তফাকে দেখেই বোঝাচ্ছে ও কতটা মজা পেয়েছিলো সবাই ভালো থাকবেন অনেক কথা বলেছি সবাই সবার জন্য দোয়া করবেন আমরা জানি না কে কতদিন এই পৃথিবীতে বেঁচে আছি যদি মরে যাই মাফ করে দিবেন আগামী ব্লগে দেখা হবে বেঁচে থাকলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ